আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সহি সালামতে আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা এখন ঢাকায় রওনা দেব। ঢাকার উদ্দেশ্যে 3টে 4টা গাড়ি এখন রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, আমরা যেন সহি সালামতে সুস্থভাবে গিয়ে পৌঁছতে পারি। আমি, আরাশ, ফারিহা, তারপরে সাহেলা, আমরা 4 জনে যাচ্ছি। আপনাদের ভাইয়া যাচ্ছে না, আমরা একাই যাচ্ছি। তো আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, সাথে থাকবেন। রেডি? এই যে রেডি, এই যে রেডি, এই যে আরাশ রেডি। আরাশ, আমরা চলে যাব। তুমি যাবে? তুমি যাবে চাচ্ছুর সাথে থাকবে না যাবে? কোনটা তুমি, স্বাধীন চাচ্ছুর সাথে থাকবে না যাবে? আরাশ, আরাশ যাবে। স্টেশনে রওনা দিছি এখন, দেখবেন একটু সময়ের মধ্যে স্টেশন গিয়ে পৌঁছে যাব। এটা হয়েছে উপর শহর, চলে আসছি আমরা উপর শহর হয়ে, আমরা এখন স্টেশন চলে যাব। তারপর ট্রেনে উঠার আগেই আপনাদেরকে একটু দেখাবো স্টেশন। তারপর ট্রেনে উঠে গেলে আস্তে আস্তে পৌঁছে যাব। ওকে, এইটা হলো হপারের গোল চত্বর, নদীর এপারের। আমাদের অফিস পালাই আসছি এখন, গোল চত্বর হয়ে স্টেশন চলে যাব। গোল চত্বর হয়ে স্টেশন যাব। বাম বাম দিকে যাইয়েন না, সোজা যাইয়েন, বাম দিকে রাস্তা যে খারাপ। এটা হুমায়ুন চত্বর, হ্যাঁ সোজা যাও গি, এদিকে রাস্তা যে খারাপ। আমরা সেদিন গেছিলাম, ওই যে টিকিট আনার সময় অনেক বেশি খারাপ রাস্তা, জাকড়াইতে জাকড়াইতে অবস্থা খারাপ। এটা হুমায়ুন চত্বর হইয়া এখন স্টেশনের দিকে যাচ্ছি। তো সাথে থাকেন আপনারা। আরাশ, আরাশ, এই যে দেখো আরাশ, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ তুমি, তুমি কোথায় যাচ্ছ বলো। আরাশ বসে আছে বুপির কোলে, ঠিক আছে আমরা বসে গেছি ট্রেনে। এসি চলতেছে, এসি গাড়ি, কম্পার্টমেন্ট। হ্যাঁ আরাশ, এই যে ময়না দেখো, এটা হলো স্নেকদা, মোটামুটি আরাম আছে বসতে, পা এমনি করলে এমনি রাখতে পারবা। আমার এটা মনে থাকে না কেন, মানুষ এখনো উঠছে উঠছে, শুধু উঠছে। এই যে আরাশ আর বপি দেখা গেছে, কত আরামে শুয়ে আছে। আর এই হইল পিছন, এই হইল পিছন দেখালাম। শায়লা হাই বলো, আমরা এখন রওনা দিচ্ছি ইনশাল্লাহ। এখনো ট্রেন ছাড়ে নাই, ছাড়বে 3:45 রওনা দিচ্ছি। ছাড়ার পরে ইনশাল্লাহ সাথে থাকবেন আমাদের, আমরা যেন ভালোভাবে ঠিকভাবে পৌঁছতে পারি, সহি সালামতে যেন পৌঁছতে পারি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ট্রেন ছেড়ে দিয়েছে, আপনাদের বাইরে চলে গেছে, স্বাধীন চলে গেছে। এখন বাজে রাতের 10:30, মাত্র টঙ্গি থেকে ছাড়ছে, মনে হচ্ছে 11:30 বেজে যাবে। দেখা যাক কয়টা গিয়ে পৌঁছে। ভিডিও করাই আসলে টাফ হয়ে যায়, নেমে জিনিসপত্র নামাবো, বাবুকে ধরবো, সব দিকে মিলাই আসলে ভিডিও করাটাই টাফ হয়ে যায়, এই জন্যই সমস্যা। এই যে আমাদের লাগেজ, বাবু খেলনা এদিকে, বলো কার নাম,
Arash, Arash. Abraham Kaisar Arash. Abraham, Abraham. Ba Abraham Dagba, ba Arash Dagba. Arash othoba Abraham. Othoba Abraham. তো এখন 10:30টা এখন টেন সারছে টঙ্গি থেকে দেখা যাক কয়টা গিয়ে পড়ছি ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই যেন খুব তাড়াতাড়ি এসিটা মনে হয় যেন একটু বাড়াই দিছে এখন ঠান্ডা লাগতেছে এসি চেয়ারে অনেক ঠান্ডা ওদেরকে বলতে বলতে এসিটা কমায় না একদম এখন তো এমনি ঠান্ডা পড়ে গেছে এই জন্য অনেক ঠান্ডা এই যে দেখছেন কি করে মোবাইল টিপা টিপি খালি মোবাইল আরাশ ঘুমে তো ঠিক আছে সাথে থাকেন দেখি যদি ইনশাল্লাহ নেমে আপনাদেরকে ভিডিও করে দেখাইতে পারি তাহলে তো ভালো লাগ ভালো একটু একটু করার চেষ্টা করব আমাদের রাহাত আসবে স্টেশনে আমাদেরকে আগাই নিতে ইনশাল্লাহ চেষ্টা করব আরাশ আরাশ এই দেখো আরাশ এই যে আমরা নেমে যাব আমাদের জিনিসপত্র সব নামাই ফেলছি এই লাকিস এই লাকিস এই এই যে জিনিসপত্র সব নামাই ফেলছি এখনই নেমে যাব সবাই রেডি হয়ে গেছে সবাই জিনিসপত্র নামাই ফেলতেছে রওনা দিছে আমরা একটু পরেই নামবো কারণ আমাদের সাথে জিনিস বেশি একটু রাহাত আসছে আরাশ আরাশ এই যে আরাশ আরাশ তো আমরা এখন সবাই নেমে যাচ্ছি আস্তে আস্তে আমরা এখন নামবো আস্তে আস্তে নেমে যাব অন্য নাম্বারে রাখতো তাইলে এত চিপাচিপি হতো না এই নাম্বারটা অনেক চিপাচিপি রাস্তা এই জন্য আসতে অনেক কষ্ট হয় আসো পারিহা আসলে কমলাপুর আসলে এই রাস্তাটা অনেক বেশি লম্বা অনেক বেশি যেতে কষ্ট হয় এই জন্য এই রাস্তাটা অনেক বেশি লম্বা যাওয়াটা অনেক কষ্ট হেঁটে যাইতে হয় পুরো রাস্তা হেঁটে যাইতে হয় এই জন্য সমস্যা হয়ে যায় এই যে এত লম্বা রাস্তা কি একা কীভাবে হাঁটা যায় বলেন এখানে থাকতে হবে রিক্সা গাড়ি হতে বা অনেক কিছু এগুলো যেতে অনেক কষ্ট হয় রিক্সা গাড়ি পর্যন্ত হেঁটে 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 যেতে হয় সমস্যা সব দিকে নাহলে এটা লো এটা আমি লই ধরো এটা লো এটা লো ধরো এটা হাতে লো এই যে বাবু শাইলা বাবুকে নিয়ে হাঁটতে পারতেছিল না লাকিস নিয়ে বাবুকে নিয়ে অনেক কষ্ট হয় না বাবু কান্নাকাটি করে নাই মার্শাল্লাহ অনেক ভালোভাবে আমরা এসে পড়ছি কিন্তু আমার পায়ে সমস্যা হয় আমার পায়ে একটু সমস্যা না এই জন্য আর এক নম্বরে গাড়ি যাচ্ছে দেখছেন কী অবস্থা মানুষের ভিড় ঝামেলা সরকার পোহাইয়া আসতে আসতে অনেক কষ্ট হয়ে গেছে আমাদের এখনও কত লম্বা পথ রয়েছে দেখেন কত লম্বা পথ আমরা পাড়ি দিয়ে আসছি এখনও কত লম্বা পথ রয়ে গেছে হাঁটো হাঁটো হাঁটো
সাকা পড়ে যায় রাহাত এটাও কিন্তু সাকা পড়ে যায় খেয়াল করিও বাবুর গাড়ি নিয়ে আসছি ওয়াকার নিয়ে আসছি ওয়াকার না নিয়ে আসলে তো বাবু বেশিক্ষণ একটা ইঞ্জিন যাচ্ছে কোন গাড়ি জানি না কোন গাড়িটা ছাড়বে বোধ হয় এখন এই জন্য ইঞ্জিন যাচ্ছে পরে আর হাঁটতে পারতেছি না এত লম্বা রাস্তা কমলাপুর স্টেশন মানে বিরাট লম্বা রাস্তা আমার এই জন্য ট্রেনে আসতে কখনোই ভালো লাগে না আমার এই জন্য আমি আজকে দুই তিন বছর থেকে প্লেনেই আসি এই তিন বছর মিলে দুই দিন আসলাম দুই দিন আসলাম ট্রেনে দুই দিনে আমার অনেক কষ্ট হয়েছে অনেক খারাপ লাগছে অনেক খারাপ লাগে দুই দিনে দেখেন না হাঁপাচ্ছি হাঁটতে হাঁটতে এত লম্বা রাস্তা কি হাঁটা যায় বলে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও করা সম্ভব না সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ